49 টাকায় চিকেন বিরিয়ানি ফুল প্লেট খেতে পারো। ঠিক আছে, আসলে বিরিয়ানি বানাতে তেমন খরচ, মটন বিরিয়ানি 80 টাকা। আরে কাকা কি বলছে, খারাপ হলে ছুঁড়ে ফেলে দিবা। গাইস গাইস, বেসিক্যালি তোমরা শুনেছো যে বিরিয়ানি হয় 100 টাকা, 110 টাকা, 70 টাকা, 80 টাকা। তো আজকে আমরা খেতে যাচ্ছি 49 টাকায় চিকেন বিরিয়ানি ফুল প্লেট। ওয়াও, তাও আবার রানাঘাটের মতো জায়গায় ভাই 49 টাকায় চিকেন বিরিয়ানি ফুল প্লেট। গাড়ি স্টার্ট কর। শিয়াল না করে তোমার সাথে থাকতে পারলাম না, তো বেরিয়ে পড়লাম 49 টাকায় চিকেন বিরিয়ানি খেতে। তো একটা তাহলে তোমাদেরকে দিতে চাই যে খাও দাও বাঁচো, আর আমার মতো নাচো আর লাইফটা পুরো এনজয় করো। So let's go. ओए 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 चुरा के दिल तेरा, हम दूर भागे तेरे बिना, गाए हमसे नाराज रहना सजाए हम दे। তো বন্ধুরা, বাস থেকে নেমে আমরা সোজা চলে এসেছি বিরিয়ানি দোকানের সামনে, আর বিরিয়ানি দোকানটা হচ্ছে আমাদের বিডিও অফিসের অপোজিটে, রানাঘাট বিডিও অফিসের। তো এই যে এইদিকে দেখতে পাচ্ছ এই যে দোকানটা, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে রাস্তা কোন সাইডে। এই রোডটা যায় পুরো কৃষ্ণনগর রোড দত্তগুলিয়া হয়ে, আর এইদিকে গেল এটা হচ্ছে রানাঘাটে, আর এই যে দোকানটা। এখানে রয়েছে আমাদের দোকান মালিক, মানে ওনার দোকানে। তো ইনার সাথে আমরা জিজ্ঞেস করে নেবো যে এখানে কি কি আইটেমে মানে খাবার পাওয়া যায়, এবং শুধু কি বিরিয়ানি পাওয়া যায়, আবার বিরিয়ানি মানে কেমন কি দাম। আমি শুধু চিকেনের কথাই বলেছি, মটনের কথা তো আমি জানিই না বস। অ্যাকচুয়ালি মটনটা আমি খাই না, আর কারণটা কি ভাই, 49 টাকায় চিকেন বিরিয়ানি ফুল প্লেট দাও আবার, সেটা অবিশ্বাস্য ব্যাপার। স্যার কাকা ভালো আছেন তো? হ্যাঁ। তো তো এই যে আপনার দোকানের এই যে 49 টাকায় ফুল প্লেট চিকেন বিরিয়ানি, হ্যাঁ, এই ফুল প্লেট চিকেন বিরিয়ানি এটা কারণটা কি যে ফুল প্লেট উইথ 49 টাকায়? আমার প্রশ্ন বল না, সবাই যেন খেতে পারে। ঠিক আছে, আসলে বিরিয়ানি বানাতে তেমন খরচ না, হ্যাঁ, শুধু পরিশ্রমটা একটু লাগে, আর আমি নিজেই বানাই যেহেতু আমার একটু। কেননা আমি জানি যে অনেকেই মানে বিরিয়ানি রাখে 100 টাকা, 120 টাকা, আবার 150 টাকা, মানে যেইগুলো এমনি নর্মালের মধ্যে। তো সেই হিসেবে 49 টাকা একটা রানাঘাটের মধ্যে একটা অবিশ্বাস্য ব্যাপার। মটন বিরিয়ানি 80 টাকা, মটন বিরিয়ানি 80 টাকা, হ্যাঁ, পিসটা দেখালে ভালো হতো, মটনের পিসটা দেখালে ভালো হতো, মটনের পিসটা দেখতে পাচ্ছ, এত বড় মটনের পিস 80 টাকা করে, একদম রিয়াজি পিস। এছাড়া মানে এই দোকানে কি শুধু বিরিয়ানি পাওয়া যায়, এক্সট্রা আর কোনো খাবার? বিরিয়ানি, শুধু বিরিয়ানি, চিকেন চাপ, বিরিয়ানি, চিকেন চাপ আর বিরিয়ানি। দোকানে আবার 3 বছর, 3.5 বছর হয়ে গেল। হ্যাঁ, আর এক্সট্রা কি আর কোনো খাবার মানে বিরিয়ানি আর কি আইটেম আছে? বিরিয়ানি আসবে, চিকেন চাপ আসবে, বিরিয়ানি যা হয়, আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি। হ্যাঁ, সেইগুলো কেমন দাম যদি আমরা সেখানে? আলু বিরিয়ানি 35 টাকা, হ্যাঁ, আর ডিম বিরিয়ানি? ডিম বিরিয়ানি 45 টাকা, হ্যাঁ, চিকেন বিরিয়ানি 49 টাকা, হ্যাঁ, মটন বিরিয়ানি 80 টাকা। কাকা এখানে অ্যাড্রেসটা বলে দিলে ভালো হতো, কেননা যারা এই যে ভিডিও দেখছে এই ক্যামেরার পিছনে, তারা যে এখানে এসে ভিডিও মানে ভিডিও করে বলতে যারা খেতে আসবে তারা তো মানে দোকানে খুঁজে পাবে না। তুমি বলে দিবি সোজা অ্যাড্রেস, রানাঘাট স্টেশন থেকে যদি আসে রানাঘাট 2 নম্বর বিডিও অফিসের ভিতরে সামনে, হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না, রানাঘাট 2 নম্বর বিডিও অফিস। হ্যাঁ আচ্ছা, এটাই হচ্ছে। তো এতগুলো এত কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে। একটা কাজ করো কাকা, আমার আমি তো চিকেন খাই, আমার জন্য চিকেন দাও, আমার বন্ধুর জন্য যে মটন দিয়ে দাও, ঠিক আছে? আর ওর পিসটা একটু ভালো দেখে দিবা, কারণ ওকে না ঘুরিয়ে হোক নিয়ে এসছি, ঠিক আছে? चल चली लहरों से भरी तरह नाम कताज बना देंगे, मीठी मीठी मिस्र की डली तेरी रात का चांद जगा देंगे। चली चली खराब लगे छुरे फेले दीवा। अरे काका की बोल से खा बोले छुरे फेले दीवा, ऐ तो ग्रैंडी शो करे भालो एकदम ओपन ले छुरे फेले दीवा भाई। देखिए उइस सैलर देखते बच्चों, আর রাইসগুলো দেখো, ওই যে লম্বা লম্বা রাইস, বাসমতি রাইস, ওই রাইসের কালারটা আছে একটু হলদে হলদে আছে মশলা দেয়া। তারপরে অনেক বিরিয়ানি চলে এসছে, আর এদিকে দেখো কাকা এক্সট্রা করে গ্রেভি দিচ্ছে এদিকে। হ্যাঁ,
তো এইদিকে আমাদের বিরিয়ানি চলে এসছে, দেখতে পাচ্ছ তো বিরিয়ানিটা, এই যে রাইসটা ঝরঝরে আছে, হলদে হলদে কালার, আর এদিকে হচ্ছে চিকেন, এটা লেগ পিস, আর এই যে আলু, কত বড় আলুটা দেখতেই পাচ্ছ, কতটা বড়, আলুটা নরম আছে অনেকটা, মানে আগে খেয়ে নেই তারপরে কথা বলি। ভেবেছিলাম তার থেকে অনেকটাই ভালো গাড়ি সেখানে, এই দেখতে পাচ্ছ ফুলফুলে নরম, রাতের দিকে এক্সট্রা গ্রেভি, আবার এদিকে স্যালাড আছে, তাই খেতেও সুন্দর আছে, রাইসটা ঝরঝরে রাইস আছে, এবং হলদে হলদে রাইস, তোমাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যারা রানাঘাটের মধ্যে আছো তারা অবশ্যই এই দোকানে একবার এসে খেয়ে যেও, মানে 49 টাকায় এরকম বিরিয়ানি মানে একটা অবিশ্বাস্য ব্যাপার, তাও আবার রানাঘাটের মধ্যে, ঠিক আছে, অন্য তো একবার এসে খেয়ে যেও, আর যারা বিরিয়ানি লাভার আছো তাদেরকে বলবো পাশে যে সাবস্ক্রাইব লেখাটা আছে এই জায়গায় ক্লিক করে পাশে বেল আইকনটা অন করে দিও, কমেন্ট করে দিও যে আই লাভ বিরিয়ানি, দেখি কটা আছে, আমি এন করছি 50টা আসবে। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, আর রাইসের কোয়ান্টিটির কথা বলবো তো 49 টাকায় কোয়ান্টিটি মানে এটা দারুণ কোয়ান্টিটি, মানে তুমি দেখে যাবে ফুল করে ছিল, হ্যাঁ আমার দুটো করার সময় আয়, আমার পেট তো ভরে গেছে, এই যে আশিসে জিজ্ঞেস করি ওর নাকি দুটো বিরিয়ানি না হলে পেট ভরে না, দুটোটা জিজ্ঞেস করি ভাই পেট ভরেছে, 49 টাকার মধ্যে ঠিক আছে তো বিরিয়ানি পাবি, তো অডিয়েন্স কি বলবে তার, যাই হোক আমি বলে দিচ্ছি যে তোমরা আসো একবার হলেও এখানে খেয়ে যাও, আর যারা এই রানাঘাট ভিডিওতে আসো, ভিডিওতে তারা অনেক কাজ বাজ থাকলো যে তোমরা তো 20-30 টাকার এটা ওটা খেয়ে তোমরা 50 টাকা এমনি ওয়েস্ট করে দাও, তো সেই টাকাটাই তোমরা এখানে বিরিয়ানি খেতে পারো, আশা করি ভালো লাগবে, আর পেটটা ভরে যাবে তো এখানে আসো, খেতে বলবো খানা দেখো আমার চ্যানেলের নাম এই যে এখানে তুমি পেয়ে যাবে ক্রেজি স্টাইলো বলে, ক্রেজি স্টাইলো, আপাতত ভিডিও আমাদের কমপ্লিট, তো এখন এই যে প্রতীক্ষালয়ে এখানে দাঁড়িয়ে আছি, বাসে আসলে তাহলে বাসে করে বাড়ি চলে যাবো, তো তোমাদেরকে একটা কথাই বলবো যে এরকম টাইপের তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, আরও ভালো ভালো এরকম টাইপের ইন্টারেস্টিং আরও ভিডিও আসছে, আরও ভিডিও আসছে, মানে তোমরা তোমার ধারণাই করতে পারবে না এমন ইউনিক জিনিস আমি নিয়ে আসবো, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নাহলে জানতে পারবে না, আর যারা ইনস্টাগ্রামে ফলো করেনি ইনস্টাগ্রামে ফলো করে দিও, ফেসবুক পাঠিয়ে দেবো ফলো করে দিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা বাই বাই, তোমরা।